ইভিএম নিয়ে ভোটটা আমরা একেবারে মনে করতে বলতেছি যে ইভিএম একেবারে খারাপ তা না, কিন্তু ইভিএমটা ত্রুটিযুক্ত কিনা সেটা আমাকে আগেই প্রথমে পরীক্ষা করে নেওয়া উচিত। এখন কোত্থেকে কোন উপনির্বাচন বা কোন খান থেকে ইভিএম আগে ব্যবহার হয়েছে সেই ইভিএম গুলো আবার করে নিয়ে আসা ছিল, সঠিকভাবে চেক আউট করা হয় নাই যে আসলে সঠিক আছে কিনা, যার কারণে এই ত্রুটিগুলো হচ্ছে। সব ইভিএম এ কিন্তু সমস্যা হয়নি, প্রত্যেক কেন্দ্রে একটা, যেমন আমার কেন্দ্রে একটা, কেন্দ্রে একটা বুথে ইভিএম এই অবস্থা। এখানে এই আমার মনে হয় যে এই কাজগুলো আরও নির্বাচন কমিশনের স্বচ্ছতার সঙ্গে দেখা উচিত। আর বিষয়টা হলো নির্বাচন যে ইভিএমে ভোট প্রদান সম্পর্কে যে এলাকায় ইভিএম এখন পর্যন্ত ভোট হয় নাই ওই এলাকার মানুষগুলোকে এই ইভিএমে কীভাবে ভোট দিবে এই বিষয়টা আমাদের অনেক আগের থেকেই অ্যাওয়ার করা উচিত ছিল, জানার কথা হচ্ছিল। তখন আপনারা জানেন এখানে অর্ধেকের চেয়ে বেশি মহিলা ভোটার বেশি, এই এই মহিলারা কিভাবে ভোট দেবে এটা কিন্তু তারা অনেকেই জানে না। অবশ্যই আপনি দেখবেন যে গতবারে আমাদের যে ভোট কাস্টিং ছিল এবারে ভোট কাস্টিং কম হবে। ইভিএম এ আপনার মিনিমাম তিন মিনিট সময় যাবে একটা ভোট দিতে, আপনি হিসাব করেন যে ওই বুথে কতগুলো ভোট আছে তাকে তিন মিনিট দিয়ে ভাগ দেন কত সময় লাগে, দীর্ঘ লাইন দিয়ে থাকবে মানুষ। এখন তো সকালবেলা ভোটের হয়তো লাইনটা কম আছে, কিছুক্ষণ পরে মানে আপনার দুপুরের নাগাদ দেখবেন যে আপনার ভোট কেন্দ্রে ভোটের লাইন হয়েছে, তখন মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সামনের সুপারিশ আমাদের থাকবে যে ইভিএম আমাদের ব্যালটে কমফোর্ট ফিল করছে আমরা ভোট দিতে, কোনো সমস্যা হয়নি। ব্যালটে আপনার ভোটার স্মার্ট কার্ডটা দেওয়া আছে, এখন প্রিজাইডিং অফিসার স্মার্ট কার্ড দেখবে ওখানে ভোটার আইডি মানে ছবিযুক্ত ইয়া আছে, তালিকা আছে, তালিকার সঙ্গে মিলাবে ব্যালটে ভোট দিবে। এখানে এক মিনিট মধ্যে আপনার সব ভোট হবে, এখানে সময়ও বেশি লাগতেছে। এবং একটা মেশিন তো এখন মেশিনে যদি যন্ত্রটা কাজ না করে, আপনাদের সফটওয়্যার কাজ না করে, তাহলে এইভাবে তো ত্রুটি হতেই থাকবে। অবশ্যই ব্যালটের মাধ্যমে আমি মনে করি যে এর চাইতে অনেক ইজি প্রথার ব্যালট। ব্যালট ব্যালটে মানুষ বাংলাদেশের মানুষ ভোট দিতে অভ্যস্ত এবং এই ভোটটা আমার মনে হয় খুব দ্রুত এবং খুবই ইফেক্টিভ হয়। Thank you.